হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকেও কিন্তু আবার একটা নতুন জব আপডেটের খবর নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রানীবাঁধ ব্লক বাঁকুড়া, তার তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে দিয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টকে রেসপেক্ট করে। এবং এখানেও কিন্তু সেম অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ অ্যাডিশনাল ডিইও পদের রেসপেক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। সমস্ত প্রসেস নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করব। তো তোমরা যারা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই একটু করে লাইক করো, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে যে পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর বেরিয়েছে, এবং তার সাথে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু একখানা আছে। তোমাদের মধ্যে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং 1 বছরের কম্পিউটারের রেসপেক্ট সার্টিফিকেট আছে, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু কম্পিউটারের বেসিক নলেজ জানতে হবে, এবং তার সাথে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে 1/11/2021 ভিত্তিতে। এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 13,000 টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাবে, এবং তার সাথে এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপরে অথরিটি রেসপেক্টে ডিটারমাইন করা হবে যে এর যে কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা আছে সেটা বাড়ানো হবে না সেম থাকবে। এই হয়ে গেল ইম্পর্টেন্ট মোড অফ পোস্ট এবং তার সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে রাখি যে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভালো করে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, এই যে পার্টিকুলার ডকুমেন্টগুলো দেখছো, এগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে করে নিতে হবে। ডেট আর ভেনু অফ ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে 14/12/2021 সকাল 11টার সময় কিন্তু বিরসা মুন্ডা অডিটোরিয়াম, অফিস অব দ্য বিডিও, রানীবাঁধ বাঁকুড়া, এখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে সকাল 11টার সময়। 14 তারিখে কিন্তু ইন্টারভিউয়ের ডেট আছে, এবং তোমাদের কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে। তার সাথে এই যে টেস্টিমোনিয়ালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য লাগছে না। তো বন্ধুরা, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রানীবাঁধ ব্লক বাঁকুড়া থেকে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে। তোমরা যারা যারা বাঁকুড়া থেকে বিলং করো, তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো, এবং তার সাথে সাথে তোমাদের জেলার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি যে কটা জেলার রেসপেক্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রোভাইড করছে তার কমপ্লিট ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করে দিচ্ছি। তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।